জানতাম আমরা পরিচিত। এটা এই যে 1774 সালে মঠ হয়েছিল, 1774 সালে বুদ্ধিজী যখন আসতেন তাদের সমস্ত পূজা আর্চা করতেন নামা সম্প্রদায় আর কি, তাসি নামা, হ্যাঁ আমাদের চীনা বৌদ্ধ সাহি যা তারা এসে পূজা আর্চা করতেন। পরবর্তীকালে এটা হিন্দু ধর্মের মধ্যে প্রচলিত হয়ে যায়। হিন্দু ধর্মটা কী করে এলো না, এই মহাকাল ছিলেন এই জোতলার উপরেতে ঠাকুর তখন এনে থাকতেন, তখন এই কুচবিহারে আমাদের যিনি প্রধান গুরু আর কি পুরাণগিরি, পুরাণগিরি তখন পুরাণগিরির সঙ্গে তখন এখানকারের গভর্নরের খুব জানাশোনা দেবে মানে ওয়ারি হেস্টিং সাহেব গণ্ডগোল হয়েছিল। তখন কুচবিহারের রাজার সঙ্গে কথা হয় যে ভুটানের রাজার সঙ্গে একটা সব কি গণ্ডগোল হয় ওদের এই দেশীয় ব্যাপারটা করে নিয়ে, তখন এই ভুটানের রাজার সঙ্গে উনি কথা বলতে যান। ভুটানের রাজার সঙ্গে কথা বলতে গেলে চীনা এই তখন এই আমাদের ওয়ারি হেস্টিং তারা একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি করে দেয়। তখন উনি দাবি করেন যে আমি তো উনি হচ্ছেন পুরাণগিরি ছিলেন বর্ধমানের জমিদার বাড়ির ছেলে, বিরাট উচ্চ শিক্ষিত লোক ছিলেন, ব্যবসা বিরাট ব্যবসা, পরবর্তীকালে তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন সেটা এই তারকেশ্বরের মাধ্যমে। তারকেশ্বরের জগন্নাথ আশ্রম ছিলেন সেই সময়, জগন্নাথ যিনি জগন্নাথ আশ্রম তিনি প্রধান তারকেশ্বরের মহন্ত ছিলেন আর কি, ওই সম্প্রদায়ের মাধ্যমে এখানে এখানে শঙ্করাচার্য সম্প্রদায়ের মঠ তৈরি হয়। এটা এইটা শঙ্করাচার্য শঙ্করাচার্যের আদমিন হচ্ছে শঙ্করাচার্য হচ্ছে পর্বত গিরি পুরী, হ্যাঁ এইসব হচ্ছে শঙ্করাচার্য সম্প্রদায়ের এখানে পর্ব এদের মধ্যে আছে, সরস্বতী এরা হচ্ছে পাঁচটা সম্প্রদায় আছে, এরা এই গুরু সম্প্রদায় তারা আছে শঙ্করাচার্য সম্প্রদায় আদি শঙ্করাচার্য আদি শঙ্করাচার্য। তখন এখানকার সঙ্গে কথা হয় তখন হোয়ারিং এক্সটেন্সকে উনি বলেন জিজ্ঞেস করেন কী চাই তোমার, বলছে আমার গঙ্গার পাড়েতে মানে পূর্ব দিকে গঙ্গার পাড়ে আপনি একটা আমাকে মন্দিরের ব্যবস্থা করুন। তখন ওই সালাকিয়া নাম ছিল এটা, সালাকিয়া সালকিয়া তো না সালাকিয়া, সালাকিয়া থেকে সালকিয়া হয়েছে, সালাকিয়া ঘুষেরি চড়াতে একটা মন্দির দেখান তখন এটা দেখান। তখন ভাবতাম প্রচুর বাড়ি করতে করি ছিল না সারা বঙ্গ সম্প্রদায় তখনকার দিনে, তখন এই 1774 সালে তখন উনি ঠিক করলেন যে এখানে মঠ তৈরি করছে। মঠ তৈরি করতে গিয়ে তখন এই ওয়ারিং হেস্টিংস তখন বলেন ঠিক আছে তোমাকে মঠ তৈরি করার জায়গাও দেবো এবং এর সময় 150 বিঘা জমিও দেবো, এটা নয় আরও আছে এটা বাইরে এটা 10-12 বিঘে জমি দেবো মঠ। কি আছে হেস্টিংসে?
করতে পেতেন। এখানে সবাই ছিল, কর্মকর্তারাও ছিল, প্লাস লোকে লোকারণ্য, সারা দিন ধরে পুজো আচ্ছা হোম খাওয়া দাওয়া। এক বছর পরে আবার দুর্গা পুজো হবে, দুর্গা পুজোতে হবে, এখানে পুজো হয় তো, হ্যাঁ বিশাল পুজো, পূজা ঠাকুর আসে, এখানে দুর্গা পুজো হয়, শিবরাত্রি হয়, না পাদুকা পুজো হয়, পিঠে উৎসব হয়, সবই হয়, পৌষ মাসে পিঠে উৎসব হয়, পার্বণ হয়, হ্যাঁ হ্যাঁ ধরে গেছি আসুন। শিবলিঙ্গ বসানো আছে, ওটা পূজা হয় না, ওই একটা মন্দিরে হয় বোধ হয়, ওদিকে সাদা ওইটা হয়, ইচ্ছাধারী, আচ্ছা ও আচ্ছা ওটা ওরা বলে, এটা হচ্ছে এটা লাস্ট মুহূর্ত মন্দির স্বামী দিব্যাসন, এইটা এখানে মন্দির বানানো হয়, হ্যাঁ এটা হয় না, ওই যে গাছের নিচে পরিষ্কার হচ্ছে, কি নাম বললেন ওনার, দণ্ডী স্বামী দিব্যাসন, দণ্ডী স্বামী দিব্যাশ্রম, আর ওটা বোধহয় পুকুরের ঘাটটা ছিল, ওই যে পুকুর হচ্ছে আমাদের, হ্যাঁ তারপরেই যে কারখানা দেখতে পাচ্ছ, হ্যাঁ হ্যাঁ ওইটা সুপ্রিম কোর্টে গেছি, দীর্ঘদিন চালাচ্ছিল 700 টাকা ভাড়া দিত, 8 বিঘা জমি, দিনের বেলা আসলে তখন ওপরে ছিল, ওপরে উনি বিশ্রাম নিতে, আচ্ছা
তারপরে আস্তে আস্তে কিছুদিন ফাঁকা ছিল, দিব্যাসন মারা যাওয়ার পরেতে তখন এখানে আরেকজন এসেছিলেন, তারাকে সত্যিকে পাঠায় এগুলো। এবার তারপরে একটা কমিটি তৈরি হয়, এই কমিটিতে গণ্ডগোল হয়, অর্থাৎ হাইকোর্ট হয়। হাইকোর্ট তখন একটা স্কিম তৈরি করে দিয়েছিল, সেই স্কিমটা দেখছি আমাকে আসি, স্কিমটা তৈরি করে দিয়েছিল। স্কিম অনুযায়ী এখন মঠ চলে, সেটা হচ্ছে তারকেশ্বরের সাত, মানে মোট সাতজন কমিটির একটা, এটা হেডেড বাই ডিস্ট্রিক্ট জাজ, মানে হাওড়া যে ডিস্ট্রিক্ট জাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানকার, তিনি এই সাতটা কমিটি তৈরি করার, তারকেশ্বরের একটা তিনজন, এখানকার হাওড়া যিনি সাহিত্য সংস্কৃত সাহিত্য সমাজ তার থেকে একজন, জজ সাহেবের তিনজন, এই ছজন সাতজন মিলে একটা কমিটি তৈরি হয়। এই সাতজনের কমিটি তৈরি করে এখানে একটা কমিটি তৈরি করে যে তোমরা এই মঠটা চালাবে। তার আগে দুবার রিসিভার বসে গেছে, রিসিভার বসেছিল দুবার তিনবার রিসিভার করেছিল, একটা ভূতনাথ মুখার্জি, একটা খগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আর একজন নাম পড়ছে নাকি দাস, তিনজন রিসিভার হয়ে, রিসিভারে সবাই তখন মঠ একটুখানি মানে নড়বড় হতে আরম্ভ করে। এটা বিরাট মঠ ছিল, একটা বিরাট সম্প্রদায়, যেমন সমতুল্য ফেরু মঠ, এটা অবস্থা ছিল। মানে এই যে রাস্তা দিয়ে হেঁটে এলেন, এটা কিন্তু সরকারের মঠ জায়গা নয়, এটা মঠের জায়গা, ওখানে একটা গেট বসে, মানে 150 বিঘা চিন্তা, মানে অনেকটা ব্যাপার। হ্যাঁ, এবং এই 150 এইখানে একটা গেট ছিল, যে গেট ঢুকছেন আপনি, তার রাস্তার মুখে গেট ছিল একটা, যে আমাদের যে বাড়িটা আছে ওটা গেস্ট হাউস, ওটা কিন্তু কারুকে থাকার জন্য নয়। মহিলা নিষেধ এখানে, দিনে হোক রাতে হোক, তৎকালীন তখনকার ওদের গেস্ট হাউস করে দিয়েছিল, গেস্ট হাউসে তোমরা থাকবে, হ্যাঁ ওখানে থাকতে হবে, ওখানে লোকজন নিয়ে তুমি থাকতে হবে, আউটসাইডটা তো মঠ, ওখানে থাকতে পারবে না তুমি। এরপরে ঠিক হলো কি, তাহলে মঠটা কী করে জানা, পুরাণগিরি তো ডাকাতের গুলিতে মারা গেল, এইখানে ডাকাতের সঙ্গে যুদ্ধ করতে গেলেন, প্রচুর সোনা দানা সব ছিল, প্রচুর সোনা রূপা হ্যান ত্যান প্রচুর ছিল, সেই নিয়ে পুরাণগিরির সঙ্গে গঙ্গার থেকে পার হয়ে ডাকাতরা এসেছিল, তখন তারপরেই এইটা খুব চুরি হয়ে যায়, এই বিগ্রহ চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেল, উনি নিয়ে যেতে পারেনি, নিয়ে যেতে পারেনি শুনেছি। আর মুসলমান আর হিন্দু মিলে, তিনজন মুসলমান আর কজন হিন্দু, কারণ এটার ওয়েটও তো প্রচুর, প্রচুর ওয়েট, এবং নিয়ে গিয়ে ওনার উনি তিনজন অন্ধ হয়ে যায়, কি হয়ে যায়, অন্ধ, ব্ল্যান্ড হয়ে গেছে, হ্যাঁ তিন চারজন অন্ধ হয়ে গেছিল। তখন গভর্নরকে জানানো হয়েছিল, তখন উনি বললেন বেশ ভালো কথা আমি দেখছি আমরা, তখন ওরা ধরে নিয়ে এসে যারা নিয়ে যাচ্ছিল তারা চালাও যেতে পারেনি, আর ওনাকে নিয়ে যেতে পারেনি, একটা ঠ্যাঙ্ক ভেঙে পড়েছিল এইখানে বাগানে, আর দেহটা পড়েছিল ও পাশে ওইখানটা, এত ভারী হয়ে গেছে নাকি বলছে এরা, যে মনে হচ্ছে পর্বত সমান হয়ে গেছে, এত ভারী হয়ে গেছে। এটা এমনি সংকর ধাতু, মানে অষ্টধাতু, এবং তিনি যখন গঙ্গার ধার থেকে এটাকে তুলে নিয়ে আসেন, এবার সমস্ত আসামি ধরা পড়ে, এইখানে কোর্ট বসে, কোর্ট ছিল ওটা, তখন ইংরেজের কোর্ট ছিল, এই ইংরেজের কোর্ট, এই কোর্টে বিচার হয়, হ্যাঁ এখান থেকে ফাঁসি, আমি এখানে তখন এখানে ডিস্ট্রিক্ট জাজ আমাকে এখানে দিয়েছিলেন, তখনকার নাম ছিলেন দিলীপ নারায়ণ সেন, ডিএন সেন, যাকে আলিপুরের ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, তখন এখানে এসেছিলেন, তখন আমাকে উনি এটা দেখতে যান, যে ম্যানেজার হিসেবে পাঠায়নি কিন্তু, তখন একজন ব্রহ্মচারী ছিল, শম্ভুনাথ ব্রহ্মচারী তার, আচ্ছা মানে প্রথমে ব্রহ্মচারী, এখানে ব্রহ্মচারীর কোনো দাম নেই, এখানে যা হবে দণ্ডিস্বামী, দণ্ডিস্বামী সেই হবে ফাইনাল, তিনি সব কিছু করতে পারেন, তার রাইট আছে, কিন্তু কোনো ব্রহ্মচারীর রাইট নেই, আর রাইট আছে ডিস্ট্রিক্ট জাজের, কমিটির সিদ্ধান্ত ডিস্ট্রিক্ট জাজকে পাঠাবে, ডিস্ট্রিক্টটা তার উপরে অর্ডার দেবে, এই হচ্ছে ঘটনাটা। এই 1774 সালের পর এই চাষিনামা হ্যান ত্যান যারা আছেন
এরা আস্তে আস্তে বুদ্ধিস্ট আস্তে আস্তে ব্যাক করে। পুরাঙ্গিদি এত ডাকুট ছিল আর এরা এখানে আসেনি, আর দালাই নামে এখানে এসছিল, দালাই নামা 88 এসছিল এখানে এসছিল, এবং ভাঙা ছেঁড়া খুব অবস্থা ছিল, এরকম ছিল না সব। এখানে বিরাট জঙ্গলের মতন ছিল সব, ওপরে মহন্ত থাকতেন, মহন্ত যিনি ছিলেন তিনি জন্ডিস স্বামী দিব্য আশ্রম, তাকে চার দিন ধরে খুঁজে পাওয়া যায়নি। এখানে একটাই আমি ধরো মানুষ নাই মানু একটা নিজে এখানে আছে, এখানে বাজে কাজ করলে সে ছাড়া পাবে না, এ যত বড় দাড়ি হোক বিশ্বাস করুন না করুন। মহন্ত তার কিন্তু এটা বারবারই ঘটেছে, চার দিনই পায়খানা ছাড়ে পায়খানায় পড়ে যায়, চার দিন বাজে ধর মানে এ হলো কেউ খোঁজ করতে পারেনি। তখনই বাজারে এক ভদ্রলোক ছিলেন তিনি, আর হাজারিবাবু বলে একজন ছিলেন, এখানে খোঁজ 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 পুলিশ 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 করতে 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 বলে দেখাতে দেখাতে বাথরুমে দেখা যাচ্ছে, অথচ বাথরুমের আগে দেখে এসছে, দেখে বাথরুমের ভেতরে পড়ে আছে, মুখ ঢুকে পড়ে আছে, তার সমাধি এইটার পেছনে। बजे 5:30 बजे आते हैं और रात को यही शाम को रोज दिया बारने आते हैं, आदमी जब तक नहीं आएंगे तब तक मेरा मन में बेचैनी रहेगा। उस जिस दिन अम्फन आया था उस दिन भी आए थे, पूरा आंधी तूफान चल रहा था उसी में आए, रेनकोट पहन कर आए, उस दिन भी दिया बारे, और जब तक नहीं बारेंगे तब तक मेरा मन में बेचैनी रहता है, कुछ अच्छा नहीं लगता है। एक बार एक हफ्ता के लिए मंदिर में ताला मारा गया था, जैसे कि जो मेन मठ का जो हेड है वही एक बार ताला मरवा दिए थे। वो मठ का क्या हेड कौन कौन? वही जज साहब, जो सज्जा साहब है हेड है, तो वो एक बार ताला मरवा दिए थे। कुछ हम बिना पूछे उन मेन हम पंडित जी से पूछ के सब बनवाए थे, सब फोटो तो हम ही लगवाए हैं, ये रंगवा हुआ देते हैं हर साल, हर साल रंगवाते उंगाते हैं सब किस, थोड़ा दीवार वाल में पेंट वेंट करवाए थे, तो वो बोले हमसे पूछ के नहीं किया इसीलिए वो ताला मरवा दिए थे। हम पंडित जी से पूछे थे तो क्या हुआ, मेरा एक हफ्ता मेरे साथ कभी सपना आ रहा है, कभी उल्टा पुल्टा सोच रहा है, कभी मेरा मन नहीं लग रहा था, एकदम बेचैनी सा हो गया था। एक दिन आके सुबह में देखे कि ताला खुला हुआ था, ताला खुला हुआ था, तो उस दिन से फिर धोने लगे। सुबह में रोज 5:30 बजे आते हैं और मंदिर 2007 साल से 2007 से अभी तक कंटिन्यू आते हैं। जैसे बाई चांस कभी कोई दिक्कत हुआ, हम यहाँ पे नहीं रहे, गाँव वो चल गए तो किसी को बोल के जाते हैं धोने होने के लिए।